আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা ওনার বাড়ি ওনার বাড়িতে ঢুকলেন, ওনার গোরের সামনে ওটি মিটিং গিয়ে ওটা দাঁড়িয়ে গেল। আমার নবী বলেন এখানে আমি নামবো, আমার রসুল ওর যখন থেমে গেলেন আল্লাহর নবী ওর থেকে সেখানে নামলেন। নামার পর আবু আমর আনসারী সাথে আছে, আবু আমর আনসারী খুশি হলেন, আল্লাহ তুমি আমার ঘরে দয়াল নবীকে মেহমান হিসেবে কবুল করেছো। আল্লাহু আকবার বলেন, ইনি খুশিতে আত্মহারা, সুবহানাল্লাহ বলেন না, একটু জোরে বলেন না, আরশ কুরসি লৌহ কলম চাঁদ সেতারা, নবী পায় মনের সুখে হয় আত্মহারা, সুবহানাল্লাহ কোন না, আরশ কুরসি লৌহ কলম চাঁদ সেতারা, নবী পায় মনের সুখে হয় আত্মহারা, ওরে গেলম ফেরেশতা গনে নাচে খুশিতে আজি ঈদ মিলাদুন নবীর মাহফিলি চলতেছে, জোরে বলেন আজি ঈদ মিলাদুন নবীর মাহফিল চলতেছে। আপনাদের কষ্ট হইতেছে, খিদে লেগেছে, জোরে বলেন আজি ঈদ মিলাদুন নবীর মাহফিল চলতেছে, বড় করে বলেন আনন্দ উল্লাসে সারা জগতে ভরেছে আজি মিলাদুন নবী মাহফিল চলতেছে, আজি মিলাদুন নবীর মাহফিল চলতেছে, নূরের নবীর নূরি চরণ যেদিন পাইব বন দুঃখ মুছিয়া লাভে করেছে জান্নাতি জীবন, ঠিক না, দুঃখ মুছিয়া লাভে করেছে জান্নাতি জীবন, মরা গাছের ডালে ডালে মরা গাছের ডালে ডালে ফুল ফুটেছে, ঠিক না, একটু হাত উঠে বলো না বাবা, আরে মরা গাছের ডালে ডালে ফুল ফুটেছে আজি মিলাদুন নবীর মাহফিল চলতেছে, আজি ঈদ মিলাদুন নবীর মাহফিল চল, আনন্দ উল্লাসে সারা আনন্দ উল্লাসে সারা জগতে ভরেছে আজি ঈদ মিলাদুন নবীর মাহফিল চল, আজি ঈদ মিলাদুন নবীর মাহফিল চলতেছে, আরশ কুরসি লৌহ কলম চাঁদ সেতারা, নবী পাইয়া মনের সুখে হয় তোহারা, ঠিক না বেঠে, আরে জোরে বলেন আমরা খুশি না বেজা, জোরে বলেন আরো জোরে আসেন। এবার সাইয়েদনা আবু আমর আনসারী ইনি খুশি হলেন, খুশি হয়ে ইনি খুব শুকরিয়া আদায় করলেন, হঠাৎ করে ঘরের থেকে অনেক লম্বা আওয়াজ, অনেক লম্বা হাদিস, ঘর থেকে কোথায় জানি দৌড়ে গিয়ে একটা কাগজের মতো, ওই যুগে কি কাগজ ছিল নি, যেটাই ছিল হঠাৎ করে একটা জিনিস এভাবে এনে আল্লাহর নবীকে আমার নবীকে দিলেন, ইয়া রাসূলুল্লাহ এই চিঠিতে যিনি আপনার জন্য লিখে গিয়েছে ওনার একটা সালাম আপনাকে দিতে বলেছেন, একটু জোরে কইবেন না সুবহানাল্লাহ, আমার নবী এটা নিলেন, আবু আইয়ুব আনসারি ওগো আনসারি এই চিঠি হুজুরের টাং শত হাজার বচন পূর্বের চিঠি, আমার একজন পূর্বপুরুষ আমার বাবার বাবা দাদার দাদা বড় আব্বার বড় আব্বা পূর্বপুরুষ ইনি তাওরাত কিতাব ইনজিল কিতাব জবুর কিতাবের আলেম ছিলেন, ইনি তাওরাতে পেয়েছে জবুরে পেয়েছে ইনজিলে পেয়েছে, আখির জামানার নবী যিনি হবেন মক্কা শরীফ থেকে ইয়াসরাব সোনার মদিনা, এটা পরে হলো ইয়াসরাবিনি হিজরত করে আসবেন, ওনাকে যদি
ইনি পূর্বপুরুষ পরস্পরে একজনকে একজনকে দিয়ে গেলেন আমার এই চিঠি আখরি জামানার নবী ইনি যখন মক্কা শরীফ থেকে ইয়াসরিব আসবে হিজরত করে আসবে আমার এই চিঠিটা ওনার হাতে দেবে আমার একটা সালাম ওনাকে বলিও চিৎকার দিয়ে বলুন আর জোরে বলেন আচ্ছা এবার সাইয়েদনা আবু আইয়ুব আনসারির ঘরে আমার নবী অবস্থান করলেন বর্তমান যেটা মসজিদে কোবা এই মসজিদে কোবা শরীফ যেটা উসসিসা আলা তাকওয়া বলেছে আল্লাহ পাক যেটাকে আমার নবী সর্বপ্রথম নবুয়তের হাতে এই মসজিদটি নির্মাণ করেছে এই মসজিদে আমার নবী প্রতি শনিবারে আসতেন পায়ে হেঁটে অথবা ঘোড়ার উপর উটের উপর সওয়ার হয়ে মসজিদে কোবা শরীফে নবী আসতেন আমার নবীর কিছু সাহাবি আমার নবীকে বলেন ইয়া রাসূলুল্লাহ এই মসজিদে কোবা এটা আবু আইয়ুব আনসারী ওনার পূর্বপুরুষের জায়গা ইনি এটা মসজিদ নির্মাণের জন্য আমার নবীকে দিয়ে দিলেন একটু জোরে বলবেন না বাবা এবার আমার নবী সেখানে মসজিদে কোবা নির্মাণ করলেন সেখানে নামাজ হচ্ছে সাহাবায়ে কেরাম নামাজ পড়তেছে ইসলামের যুগ সর্বপ্রথম সাহাবায়ে কেরাম দরিদ্র ছিল কিছু কিছু মানুষ মক্কা শরীফে যখন আল্লাহর ঘর এবার আসেন আমি ধীরে ধীরে গেলাম ওই যে দুই নাম্বার পাড়া আল্লাহর নবী এই মসজিদটা বানালেন পরে আমার নবী আরো মসজিদ হলো মসজিদে জল কাবলা তাইন যে মসজিদে কাবলা পরিবর্তন হয়েছে আল্লাহর নবী আসরের ফরজ কেহ বলছেন এশারের ফরজ কেহ বলছেন জোহরের ফরজ কেহ বলছেন ফজরের ফরজ জমহুরের মত হচ্ছে আল্লাহর নবী আসরের নামাজের সময় সাহাবায়ে কেরামদেরকে নিয়ে ওই যে মসজিদে জুল কাবলা তাইন যে মসজিদে কাবলা পরিবর্তন হলো ওই মসজিদে ফিলিস্তিনের দিকে বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিন আমাদের প্রথম কাবলা আল্লাহর নবী হিজরত করার পর থেকে ১৬ বা ১৭ মাস সাহাবায়ে কেরামদেরকে নিয়ে নামাজ আদায় করেছেন ফিলিস্তিন বাইতুল মুকাদ্দাসের দিকে চিৎকার দিয়ে বলুন আরো জোরে বলেন আরে নামাজ রোজা হজ যাকাত গোলাম যত করো আজাদ সুবহানাল্লাহ বলেন না নামাজ রোজা হজ যাকাত গোলাম যত করো আজাদ আরে গরিবি দুঃখীর সেবা করলে গরিবি দুঃখীর সেবা করলে আমি হব সাকী এখন মধুর বাণী নিয়ে এলো মরুর পাখি আল্লাহ মাওলানা মুহাম্মদ মারহাবা জোরে আসেন আল্লাহর নবী এই মসজিদে জুল কেবলা তাইন এটা তো মসজিদে কোবা এছাড়া আরেকটা মসজিদ যারা হাজি সাহেবরা যায় মদিনা শরীফ এদেরকে এগুলা জিয়ারা করায় এই মসজিদগুলা দেখায় সুবহানাল্লাহ বলেন আল্লাহ পাক আপনাদেরকেও এগুলা জিয়ারত করার তৌফিক দান করুন ওখানে গিয়ে কমস কম দুই রাকাত নফল নামাজ হলো পড়ার তৌফিক দান করুন এগুলা ইসলামের একেবারে স্মৃতি এগুলা নিদর্শন আল্লাহর নবী সাহাবায়ে কেরাম সিদ্দিক আকবর পেছনে ফারুক আজম পেছনে মাওলানা আলী শেরে খোদা পেছনে আমার নবী মসজিদে জুল কাবলা তাইন এখানে আসরের ফরজ নামাজের নিয়ত করলেন নবী ইমাম সাহাবায়ে কেরাম মুক্তাদি আল্লাহু আকবার বলেন আমার নবী কি কথা বলেন না কেন আমার নবী কি ইমাম নবী নামাজ পড়াচ্ছে আচ্ছা আপনাদের এখানে ইমাম যদি নামাজ পড়ায় নামাজ পড়াতে গিয়ে কিছুক্ষণ আসমানের দিকে কিছুক্ষণের দিকে কিছুক্ষণ দিকে তাকায় এই ইমামের পিছনে আর কোনোদিন নামাজ ফিরবেন নি আমি যদি তাকাই আমার বলবেন হুজুর আপনার মতো হুজুরের তিন তালাক ঠিক না বেটি বড় করে বলেন কিন্তু এটা আমার নবী সাহাবে শরীয়ত আল্লাহর নবী নামাজ পড়াচ্ছে ফরজ নামাজ আসরের ফরজ আল্লাহর নবী
নামাজ পড়াচ্ছে, সিদ্দিক আকবর পেছনে, সাহাবায়ে কেরাম সবাই পেছনে নামাজও পড়ে, আমার নবী বারবার পদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামাই, দ্বিতীয় পারা প্রথম পৃষ্ঠা, দ্বিতীয় পারার প্রথম পৃষ্ঠা সূরা বাকারা আয়াত নাম্বার 144 আয়াত নাম্বার, আল্লাহর নবী নামাজও পড়ে, এদেরকে নিয়ে পড়াইতেছে আবার বারবার কোন দিকে, এটা কি আমি বলতেছি না আল্লাহ কোরআনে কইতেছে, কথা বলেন না বাবা, আল্লাহর নবী নামাজও পড়ায় বারবার উপরের দিকে, আল্লাহ বলেন কি রে বাবা, ইয়া রাসূলুল্লাহ হাবিব আপনি উপরের দিকে তাকাইতেছেন বারবার, আচ্ছা কেন তাকাইতেছে এটা আমার আল্লাহ জানে কি জানে না, আওয়াজ দিয়ে বলতে হবে জানে কি জানে না, আচ্ছা বারবার যখন উপরের দিকে তাকায় নামাজ দুই রাকাত হয়ে গেল, আরো কয় রাকাত বাকি, দুই রাকাত এখন বাকি আছে, আমার আল্লাহ এটা বলতে পারতেন হাবিব আর বাকি দুই রাকাত ওই দিকে পরে পেলেন, আপনি মনে মনে কি চাইতেছেন আমি আল্লাহ জানি, দুই রাকাত এগুলো ফিলিস্তিনির দিকে পরে পেলেন না, আর তখন আমি সিদ্ধান্ত নেব, আমি আল্লাহ আপনাকে সিদ্ধান্ত দেব, আমার আল্লাহ বলেন জি না হাবিব গুম দুই রাকাত পড়েছেন বাকি দুই রাকাত আর এইদিকে আর পড়া লাগবে না, আমি আল্লাহ আপনি নবী কি বলে দিলাম, আপনি নবী আর দেরি করবেন না, আর সময় নেমার দরকার নাই, সময় আপনার আর নেমার দরকার নাই, আপনি একটা কাজ করেন দুই রাকাতের মধ্যে আপনি ফিরে যান, সুবহানাল্লাহ, কোন দিকে ফিরবো আল্লাহ কোন দিকে ফিরবো, বলেন নামাজে ফিরবো, তো নামাজে ফিরলে নামাজ থাকবো নি, আল্লাহ বলেন এটা তো নামাজ আমার জন্য, আমি আল্লাহ বলছি ফিরে যান, সুবহানাল্লাহ, কর সুবহানাল্লাহ, কোন দিকে ফিরবো, আল্লাহ বলেন আমার আল্লাহ বলছেন কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামায়ে ফালানু আল্লিয়ান্নাকা কিবলাতান তারাদুহা ফাওয়াল ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম, ও গো হাবিব বাকি দুই রাকাত আর ফিলিস্তিন বাইতুল মুকদ্দাসের দিকে পড়তে হবে না, এখন থেকে এই কিবলাটা আমি আর আপনার জন্য রাখলাম না, এটা এখন থেকে বাদ দিয়ে দিলাম, আপনি চাচ্ছেন আপনি নবীকে যেই শহরে পাঠিয়েছি আপনার মিলাদ যেই শহরে হয়েছে, আপনি যেই শহরে এসেছেন ওই শহরে একটা বাক্কা আছে যেটা মক্কা করে দিলাম, এখানে একটা ঘর আছে এই ঘরটা কি আপনি ক্যাবলা বানাতে চাচ্ছেন, আপনি চাচ্ছেন এই ঘরকে ক্যাবলা বানিয়ে আপনার আপনার উম্মতদের জন্য নামাজ এইদিকে পড়তে চাচ্ছেন, আপনি যখন এইদিকে নামাজ পড়তে চাচ্ছেন আমি আল্লাহ বলে দিলাম নামাজের নিয়ত নিয়ে মসজিদে জুল কবলা তাইনে এবারে ফিরে যান, বাকি দুই রাকাত আপনি আমি আল্লাহর ঘর হানায় কাবার দিকে হয়ে পড়ে, আল্লাহু আকবার বলেন, এবার হো এবার বলেন এই ক্যাবলাটা আমার ক্যাবলা হয়েছে কারো জিলায়, একটু জোরে কর না, ক্যাবলা মানবো যদি নবী না মানি থাকবে না, শুদ্ধ হবে না, জোরে বলেন, আরো জোরে বলেন, আরো আওয়াজ দিয়ে বলেন, হায় হায় হায়, আরে মদিনার গোলামি আমায় দে ও মুর্শিদি মুরে, মদিনার গোলামি আপনাদের কষ্ট লাগতেছে, আচ্ছা আমি একেবারে সংক্ষেপ করতেছি, আমার ভাইয়েরা অতীতের একে একে চলে আসতেছে, দেখেন এবার বলেন এই যে ক্যাবলা, এই যে কি সেই দিন থেকে সেই ক্যাবলা এখনো ক্যাবলা, কেয়ামত পর্যন্ত এটা আমাদের ক্যাবলা থাকবে, ঠিক না বেটি, জোরে বলেন, নবীর যদি মিলাদ নবীর আগমন যদি না মানি তাহলে ক্যাবলাটা পাইতাম নি, নবী না আসলে হইতো নি, কোন কোন এটা আমি মুখে না কোরআন, আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, এই জন্য এক শায়ের আরো চমৎকার বলতেছে, কি বলতেছে, আল্লাহ কোরআনে পাঠালেন নবীকে চেনাতে, ঠিক না বেঠে, আল্লাহ কোরআন পাঠালেন নবীকে চেনাতে,
দুনিয়া বানালেন নবীর শান বুঝাতে, আল্লাহ কোরআন নবী কেছেনাতে, দুনিয়া বানালেন নবীর শান বুঝাতে, আল্লাহ বলে মৌলানা মুহাম্মাদু আলাম মারহাবা বেহেশতের পাতায় পাতায় লতায় লতায় নবীর নাম, আরশ মৌলার নামের সাথে নবীর নামের মনোগ্রাম, ঠিক কিনা? আরশ আল্লাহ পাকের নামের সাথে নবীর নামের মনোগ্রাম, নবীর নামে মনোগ্রাম, আল্লাহ বেহেশত বানালেন নবীর নামেতে, ঠিক না বেটে? আল্লাহ বেহেশত বানালেন নবীর নামেতে, আল্লাহ আমাদেরকে হাসর করাবে, আল্লাহ হাসর করাবে নবীর শান দেখাতে, হাসর করাবেন নবীর শান দেখাতে, আল্লাহ কোরআন একটু কষ্ট হইতেছে আপনাদের না, তাহলে মহব্বতে বলেন বাবা, আল্লাহ কোরআন নবীকে চেনাতে, দুনিয়া বানালেন নবী শান বুঝাতে, আল্লাহ বসেন না আপনার, বসেন বসেন, মেহরবানি করে বসেন বাবা, বুঝলেন আদবটা একটু সুন্দর করে বসেন, বসে যান। আল্লাহ তাআলা নবীর প্রেমে করেছেন সব সৃজন, হাবিব বলে নূর নবীকে করেছেন সম্বোধন, ঠিক কিনা? হাবিব বলে নূর নবীকে করেছেন সম্বোধন, করেছেন সম্বোধন, আল্লাহ দুরুদ পড়েন নবীর নামেতে, পড়ে কিনা? আরে বাবা হাত উঠে বলো পড়ে কিনা? ইন্নাল্লাহু ওয়া মালায়েকাতাহু ইউসাল্লুনা ইউসাল্লুনা জবান খুলে বলেন ইউসাল্লুনা, এই আয়াতের তরজমা, আল্লাহ দুরুদ পড়েন নবীর নামেতে, ইমানদারদের পড়তে বললেন, মুমিনদেরকে পড়তে বললেন কোরআনেতে, ইমানদারদের পড়তে বললেন কোরআনেতে, আল্লাহ কোরআন পাঠালেন নবীকে চেনাতে, দুনিয়া বানালেন নবীর শান বুঝাতে, আল্লাহ তো নবী আমাদেরকে নামাজ শিখিয়ে দিয়েছে কি না? জোরে বলেন, এই যে বেনামাজের আওয়াজ করো না, শিখিয়ে দিয়েছে কি না? ইবলিস একটা হুকুম মানে নাই, শুধু একটা হুকুম, ফেরেশতাদের সর্দার ছিল, আল্লাহ ইবলিসের সর্দার বানাই দিয়েছে, আর আমরা আপনারা তো আল্লাহর হুকুম দিনে ফাস্টটাও মান্য করতেছি, ঠিক না বেটিক? বড় করে বলেন কয়টা? এই ছেলেরা বলো না কয়টা? তুমি যে এখন মানুষ আছো আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করো, নামাজ না পড়ার কারণে তোমার কাছে এখনো শাস্তি আসে না, কিতাবের নাম মিসকাতুল আনওয়ার। আমি হাদিস এটা বলার আগে ছোট্ট একটা ঘটনা বলি, ইবলিস মানুষের সুরত ধরে, ধরে কিনা? আপনার বাবার, আপনার ভাইয়ের, আপনার বন্ধুর, আপনার চাচা, মানুষের সুরত ধরে ইবলিস। এরকম একজন মানুষ বাগানে কাজ করতেছে, কোথায়? বাগানে।
এটা আমি কোন কিতাব আছে কিতাবের নাম সব বলছি, বেশ কাতুল আনোয়ার, এবং আরেকটা কিতাব কৌতুল কুলুব। সেখানে মানুষটা কাজ করতেছে কৃষি কাজ, এখন মানুষ একটা আচানক এসে তাকে কাজ করে দিতেছে। এখন একটা কৃষকের বেতন কত? এই আপনাদের এখানে কৃষি কাজ টাজ করেন না মনে হয়? আসমান থেকে আসে টাটকা টাটকা গড়ে বসে বসে খান, তুই কথা বলেন না কেন? কষ ও আচ্ছা, এরকম একজন কৃষককে যদি মক্ত আমি গিয়ে কাজ করে দিই একদিন, সে কি খুশি হইব না? কথা বলেন, এরকম একজন মানুষ কৃষকের কাজ করে, হঠাৎ করে তার কাজের মধ্যে একজন মানুষ এসে যোগ দিলেন, বলে ভাই আমি আপনার একটু কাজ করে দিই। হেরে আমি মানুষ খুঁজে পাই না কাজ করার জন্য, আপনি আইছেন তো ভালো কথা। আচ্ছা ঠিক আছে, আমার সাথে কাজ করেন। সারাদিন কাজকর্ম করলো, কাজ করে সন্ধ্যাবেলা হলো, মাগরিবের পরে তার সাথে কাজকর্ম করে কোথায়? সে বলতেছে আমার ঘরে চলো। সে গেলেন, সে ঘরে গিয়ে বলে আজকে আমার সাথে খেতে হবে, এত কষ্ট করছে আমার সাথে, বলে না আমি চলে যাব। সে কিন্তু দ্রুত ফালাইতেছে, এশারের ফর আজান দিছে ফালাইতেছে। সে বলে পারো কেন? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমার ঘরে সারাদিন কাজ করছো, ভাত খেতে হবে, নাস্তা খেতে হবে, তুমি আমার এত কাজ করে দিছো। সে বলে না আমি যাবো গা। বলে না না কি কেন, তুমি করতে গাইছো কি, বাড়ি কই, কোনো পরিচয় নাই, একটু বলো না। সে বলছে আমি আপনাদের এলাকার কোনো মানুষ নই, পৃথিবীর কোনো মানুষ নই। বলে কে? বলে আমি হলাম ইবলিস। রে বাবা, বলে তুই ইবলিস? বলে জি হ্যাঁ, মানুষের সুরতে এসেছি আমি, তোমার সাথে এতক্ষণ কাজ করেছি, তোমার আমি এখন ভয়ে পালাইতেছি। বলে কেন? বলে আমি আল্লাহর একটা হুকুম অমান্য করে আমি সমস্ত শয়তানদের সর্দার হয়েছি, আমি আশঙ্কা করতেছি আল্লাহ তোকে তোদের নবীর শরীয়তে পাঁচ দিনে পাঁচ ওয়াক্ত নামাজ তোর উপর ফরজ করেছে, সারাদিন তোর সাথে আমি ছিলাম, সকালে না থাকলো আর চার ওয়াক্তে এক ওয়াক্ত নামাজও তুই পড়িস নাই, আমি আশঙ্কা করতেছি তোর উপর কোন কখন আজাব আসবে, এই জন্য আমি ইবলিস ছেড়ে তোমাকে পালিয়ে যাচ্ছি। হায় রে, এরকম বেনামাজি এখানে আপনাদের মিরসরাই এই যে স্টেডিয়াম ঈদগাহে এলাকার আশেপাশে নারী পুরুষ বেনামাজি কম না বেশি? এই কম না বেশি? না না, আপনাদের এখানে বেশি না, আপনাদের এখানে কম, শহরে বেশি, চট্টগ্রামটা হলে। আসুন, নামাজ পড়লে লাভ না ক্ষতি? লাভ। একটু জোরে বলা লাগবো? আসেন সেদিকে যায়, দুইটি হাদিস বলবো। অনেক সময় হাদিস দুর্বল হলো আমলের জন্য যথেষ্ট, সুবহানাল্লাহ বলেন না? অনেক সময় সহি হাদিসের উপর, সব সহি হাদিসের উপর আমল হয় না। আজকে কিছু মানুষ বের হইছে, এখন আগে মুসলমানের মধ্যে কোনো ফিতনা ফাসাদ অন্তত পক্ষে মসজিদ নিয়ে নামাজ নিয়ে তারাবি নিয়ে ছিল না, ঠিক না বে? ঠিক। এখন কিন্তু মসজিদ নামাজ নিয়ে এখন ফিতনা শুরু হয়েছে, এগুলো ইহুদিদের ষড়যন্ত্র, ঠিক না বে? ঠিক, বড় করে বলে। এখন নিয়ত কোথায় বানবে? এখানে বানবে নাকি এখানে বানবে? একে পা কি ছোট্ট করে নাকি এবারে শেখ খারাইয়ে এখানে জায়গা দখল করতে হয়েছে? কথা বলেন ঠিক না বেটি? এগুলো সব বললে সম লাগবো বাবা, দাওয়াত একবার দিয়ে সবগুলো খাইতে বসে আছেন নি? হ্যাঁ হ্যাঁ, গভীর মনোযোগ। আমি শুধু এগুলোর অন্য সময়, এখন তো আমাদের দেশে কিছু আহলে হাদিস আমাদেরকে মসজিদের মধ্যে নামাজ নিয়ে নামাজিদের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি করে দিয়েছে, ঠিক না বেটি? বলে আরো জোরে বলেন। এগুলো ইহুদিদের ষড়যন্ত্র, মুসলমানদেরকে মসজিদের ভেতরে ডিভাইড করার জন্য নামাজ নিয়ে আজকে ওরা আজকে নামাজ নিয়ে পর্যন্ত ষড়যন্ত্র সৃষ্টি করেছে, যেন মুসলমানদের মধ্যে ফাট হয়ে যায়, ঠিক না বে? ঠিক, বড় করে। এখন কোন দিকে যাব? আরে চট্টগ্রাম আমার বাসায় কথা বাজি, সালিন ছিলেন না? সালিন হে কথা কর না, সালিন ছিলেন না? সালিন অনেক কিছু চিনে না, এখন কি বাবা বাদ, এখন সালিনের যুগ আছে না? এখন এখন মেয়ে বলে কি চলকে সালিনের চালানা, হয়তো শুরু হইয়া নগ মারা এনো গা, এ মিলে এখন সালিনের যুগ তুম নাই, মাঝে মধ্যে আছে ওই যে ময়দা কি করার জন্য, তাও ফোকা তোকা খেয়ে ফেলতেছে যে পারতেছে না, যে না হলে তো ফোকা যদি খেয়ে ফেলতো তাহলে, অনেকে তো এগুলা ময়দা আটা এগুলা ছোট কতগুলি আছে না চালে, যে ময়দা আটা গুলো ইন ফোক যোগ না হয় বলে চালত দান ইন খাই ফেলে। তুই সালিন চিনেন নি? ছিদ্র কয়টা গন্ধ পারবেন? তো এখন তো রক
ইসলামের মধ্যে র কেমন হয়েছে, সালিনের সিদ্রের মতো হয়েছে, কোন বিষয় নিয়ে কথা বলবো? ঠিক বড় করে বলে বাবা রে, গভীর মনোযোগ এই হাদিস শরীফটা শুনেন। নামাজ পড়লে লাভ না ক্ষতি? কত লাভ আপনাদেরকে বলবো, শুনতে রাজি আছেন? কে কে রাজি নাই হাত তোলেন। আল্লাহুম্মা সাল্লি জোরে সাইয়্যিদিনা মুহাম্মাদিনা কোদারে দরবারে তে শুকর নবীর উম্মত হয়েছি, আরে এই দুনিয়ায় থেকে যেন জান্নাতে মোরা পেয়েছি। আল্লাহুম্মা সাল্লি জোরে সকল নবীর সেরা নবী প্যারা নবী মদিনার, আরে সোনার চেয়ে দামি রে ভাই মদিনার দুলি কনার। আল্লাহুম্মা সাল্লি আসেন। আচ্ছা বদ্দা, শুক্রবার দিন সরকার বন্ধ করলে দিয়ে দেখো, বগুড়ে মোটর সাইকেলে ভিজে দিলে ফারকে ফারকে ঘুরি পেললে শিশু ফারকে যাবার জন্য, তোরা বোঝামা কি হইলে শিশু ফারকে যে গুরু ভাজ হইব না, তোরার কাম কি এনে এই সিটেঙ্গে কথা বুঝতে কষ্টর একেবারে বর্ডার তো চট্টগ্রামের বর্ডার, এই সিটে কোন নকলি কি আমি ফেলি যে কইতাম না সিটেঙ্গে ভাষায়। সরকারে ছুটি দিয়ে দে এরশাদ সাহর আল্লাহ দরজাতর বলন্দ করক আমিন খ প্রেসিডেন্ট এরশাদ অন্তত পক্ষে শুক্রবার দিন সরকারি ছুটি ঘোষণা করছি দে, বাংলাদেশের অন্য অন্য দলের লক্ষ্যমাত্রা তাই ছুটি বাতিল না করে খেয়া মুসলমানের ঈদের দিন শুক্রবার, কথা বলেন ঠিক না বেঠে? উপর থেকে বৃষ্টি পড়তেছে, বৃষ্টি কুয়াশা নেই, আমার এমন জায়গায় বসেছেন যেখানে বৃষ্টি পড়ে ভালো করে। আচ্ছা গভীর মনোযোগ, নামাজ পড়লে লাভ না ক্ষতি? জোরে কো, দুই রাকাত পরে হুজুরকে সালাম দিয়ে চলে যাবে? শুক্রবার জুমা আসসালামু আলাইকুম হুজুর, দুই রাকাত পরে সালাম ফিরানোর পর ওরে বাবা হুজুর রে ছুটি দিয়ে চলে গেল হেতে, বলে হুজুর আগামী জুমায় বাসে থাকলে আসবো রে, কথা কোন ঠিক না বেটি? এরকম হলে চলবো? জি না বাবা। আসেন দেখেন আল্লাহর নবী বললেন আলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামা ইযা কাব্বারা আব্দু আস-সালাত ইয়াকুলুল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লিল মালায়েকাতি ইরফাউ যুনুবা আবদি আন রাকাবাতি হাত্তা ইয়াবুদুনি তাহিরান ফাতাহুল মালায়েকা আয-যুনুব قلها فإذا فرغ العبد من الصلاة تقول الملائكة يا ربنا أنيدها علي فيقول يا ملائكتي لا يليق بكرمي চিৎকার দিয়ে একবার বলুন সুবহান আল্লাহ। আল্লাহর নবী বললেন এই হাদিসের তর্জমা করব নি, বিশেষ করে দেব মাঝখানে জায়গা খালি কেন, পানি পড়তেছে নি ওর বাবা এমনি বলতেছে নি জমিনে অনেক সময় ধান গাছ লোকতে গিয়ে বৃষ্টি পড়েছিল মার থেকে কি চলে আইছিলেন নাকি সেখানে ধান গাছ লোকছিলেন ভিজে ভিজে, চলে আইলে কি জমিন থেকে উঠে গেলে কি মালিক বেতন দিব বলেন?
ভাদ্র মাসের ধান কাটতেছেন, জমিনে কাজ করতেছেন, ওই যে জমিনের ধান গাছ থেকে আগাছা পরিষ্কার করতেছেন, ভাদ্র মাসের রোদ, রোদ পড়ে কৃষকের পিঠের মধ্যে ফোসকা ভরেছে, জোরে কর না, ঠিক না বেটে, কি ফুসকা ভরবে, আমি রোদ বরদাস্ত করতে পারি না, চলে যাব, এই কাজের দরকার নাই, যদি কাজ না করে মাঠ থেকে চলে আসেন, আপনার ছেলে মেয়ের বউ বেটির পেট উপবাস থাকবে কি না, তো সেখানে তো ভিজে ভিজে মাঠে কাজ করেন, আবার রোদের মধ্যেও কাজ করেন, মাহফিলের মসজিদে আসলে শুকনার ভিজে খুঁজেন কেন, একটু এবাদতের ভিজে ভিজে মাঝে মাঝে করতে হয়, আমার নবীও করেছে, সাহাবায়ে কেরাম মসজিদে নববীতে করেছে, ঠিক না বেটি, যদি আবার একটু আমাদের এখানে কুয়াশা ডিস্টার্ব করতেছে, আমরা এটাকে ডিস্টার্ব মনে করব না, ঠিক না বেটে, আসুন যে হাদিস বলেছি একটু সেটা তর্জমা করব, আপনাদের কি কষ্ট হয়, আমার আলোচনা নামাজ কবর হাসর মা বাবা কয়টা বিষয়, এখনো গুরু গেরে মারে মাত্র একটা বিষয় আসছে, আরো দুইটা বিষয় রয়ে গেছে, অন্য সময় দাওয়াত দিন, তখন মা বাবা এবং কবর হাসরে যাব, কারণ শুধু আমি যদি এখান থেকে শুধু নামাজ নামাজ নিয়ে বলি, আল্লাহ রহমতে এখান থেকে একেবারে সকাল পর্যন্ত বলতে পারব, বিশ্বাস হয় না মনে হয়, আমার কাছে নোটও আছে, আর এখানে তো বুখারী মুসলিম এখন তার সাথে করে আনতে হয় না, এখানে সফটওয়্যারের ভেতর আছে, কিতাবও সালাত করলে হবে, সবচাইতে বড় চ্যাপ্টার বুখারী মুসলিম তিরমিজি সব সব হাদিসের কিতাবে সবচাইতে বড় চ্যাপ্টার হচ্ছে নামাজের চ্যাপ্টার, একটু বড় করে বলবেন না, সুবহানাল্লাহ, আসেন আমি এই দুইটা হাদিসের তর্জমা করে প্রধান অতিথি মহোদয় প্যানেল মেয়র মেয়র মহোদয়ের বক্তব্য আমরা শুনবো, আসেন, ইদা কাব্বারাল আব্দু আলিস সালাত, বান্দা এবং বান্দানি যখন নামাজের নিয়ত করে, কিসের নিয়ত, আপনারা নামাজের নিয়ত করেননি, জোরে কোন, এটা কেমন, আল্লাহু আকবার, অনেকে আছে কানের লতির সাথে হাত লাগায় না, কানের লতি পর্যন্ত তুললে হাত তাও নামাজ হবে, তবে কানের লতির সাথে আপনার আঙ্গুল লাগানো এটা নবীর সুন্নত, কেহ যদি এখানে আঙ্গুলের সাথে হাত না লাগায় এইভাবে আল্লাহু আকবার বলে নিয়ত করে নামাজ হবে, তবে সুন্নত, সুন্নতের হেলাপ হবে, সুন্নতের স্বভাবটা পাবেন না, তাহলে এখানে যদি লাগান তাহলে নবীর সুন্নতের স্বভাবটাও পেয়ে যাবেন, একটা মশালা বুঝলেন, কি কষ্ট হলো, মনে থাকবে, আচ্ছা গভীর মনোযোগ, আল্লাহর নবী বললেন ইদা কাব্বারাল আব্দুল ইসসালাত, কোন বান্দা বান্দানি যখন নামাজের নিয়ত করবে, নিয়ত করে মসজিদে হোক ঘরে হোক আর যেখানে হোক, বান্দা বান্দানি যে জায়গায় নামাজের নিয়ত করবে, আপনি যখন নিয়ত করলেন আল্লাহ আকবার বলে তাকবীরে তাহরিমা, তখন আমার আল্লাহ বলেন ফেরেশতাদেরকে বললেন ইয়াকুলুল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ পাক ডাক দিয়ে বলে লিল মালায়েকাতি, ফেরেশতাদেরকে বললে এ আমার ফেরেশতারা যাও যাও জমিনে যাও, যারা আমাকে আল্লাহ আকবার বলে নামাজের নিয়ত করেছে, এখনো সুবহানাকা পড়ে নাই, বিসমিল্লাহ শুরু করে নাই, ওরা নামাজের নিয়ত করেছে মাত্র, ফেরেশতারা যাও যাও তোমরা আমার ওই নামাজি বান্দা বান্দানি আবাল বৃদ্ধ বনিতার কাছে চলে যাও, চিৎকার দিয়ে বলুন আল্লাহ পাক হুকুম দিলে ফেরেশতারা আসে কি আসে না, কি আসতে দেরি করবে, জোরে বলেন দেরি করবে না, জি না, ফেরেশতারা আল্লাহ পাকের হুকুমে চলে আসবে, আল্লাহ কেন যাব, আল্লাহ কেন, কি জন্য, আমার আল্লাহ বলেন ইরফাউ যুনুবাবদি, হে ফেরেশতারা জমিনে যাও, যারা আল্লাহু আকবার বলে নামাজের নিয়ত করেছে তাদের কাছে গিয়ে তাদের গর্দন থেকে গুনাহগুলো নিয়ে ফেলো, কোত্থেকে, এই এদিকে কথা কয় না, কোত্থেকে, খাদের গর্দান, নামাজ না পড়ে সাহের দোকানে বসে গল্প করতেছে তাদের, নাকি যারা নামাজের নিয়ত করেছে তাদের, আল্লাহু আকবার বলেন, ফেরেশতাদেরকে আল্লাহ বলেন ইরফাউ যুনুবাবদি, আমার বান্দাদের যারা আল্লাহু আকবার বলেন তাকবীর বেঁধেছে তাদের গর্দন থেকে গুনাহগুলো নিয়ে ফেলো,
আল্লাহ এগুলো থাকলে অসুবিধা কি? থাক না। আমার আল্লাহ বলেন না না, হাত্তা ইয়াবুদুনি তাহরান, আমি আল্লাহ পবিত্র, আমি আল্লাহ আমার ইবাদত করবে বান্দা যারা ওরা আমাকে সুবহান রাব্বিয়াল আলা বলার আগে, সুবহান রাব্বিয়াল আউযিম বলার আগে আমি আল্লাহ তাদের গর্দান থেকে তাদের আমল গুনাগুলা ফেরেশতা তোদের মাধ্যমে নিয়ে ফেলবো, আমি ওদেরকে পবিত্র করে দেব আগে, তারপর ওরা পবিত্র খোদার ইবাদত করবে। আল্লাহু আকবার বলে হায় 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 আল্লাহ আকবার কবীর। আরো জোরে বলেন না, আরো জোরে। আরে নামাজ রোজা হজ যাকাত গোলাম যত করো আজাদ, আরে গরিব দুঃখীর সেবা করলে, গরিব দুঃখীর সেবা করলে আমি হব সাক্ষী, এখন মধুর বাণী নিয়ে এলো ওরুর পাখি। আল্লাহুম মাওলানা মুহাম্মাদ আল্লাহ কবুল করুন, আর একটু জোরে আমিন। আল্লাহ আমাদেরকে তোমার সেই ইবাদত করার তৌফিক দান করুন। আরে কণ্ঠে তাহার তৌহিদ বাণী ডাকলে সবাই জারি শুনি, সুবহানাল্লাহ কন্যা। এটা কে লিখেছেন জানেন? ইনি জাতীয় ডাক্তার ছিলেন আমাদের চট্টগ্রামের, ইন্তিকাল করছে, ডক্টর নুরুল ইসলাম, ইনি লিখেছেন এটা। এটা আমি হুজুর লিখি নাই, আমাদের মতো হুজুররা লিখে নাই, ডাক্তার নুরুল ইসলাম লিখেছেন এটা। আল্লাহু আকবার বলে জাতীয় ডাক্তার ইনি লিখেছেন। ইনি বলছেন ডাকলে তাহান, সুবহানাল্লাহ বলেন, কণ্ঠে তাহার তৌহিদ বাণী ডাকলে সবাই জারি শুনি, বলো আল্লাহ ছাড়া নাই রে মাবুত, সুবহানাল্লাহ কইতেন না, আরে আল্লাহ ছাড়া নাই রে মাবুত, আসুন সবাই তাকে ডাকি, এখন মধুর বাণী নিয়ে এলো মরুর পাখি। আল্লাহু আকবার বলে আমার আল্লাহ বলেন ফেরেশতারা যাও গিয়ে কি করবে, এদের গর্দান থেকে গুনাগুলো নিয়ে পেল, হাত্তা ইয়াবুদুনি তাহরান, আমার বান্দা বান্দনীরা যেন পবিত্র হয়ে পবিত্র খোদার ইবাদত করতে পারে। এবার ফেরেশতারা দৌড়ে আসবে, এসে ফাতাহুদুল মালায়েকা আযযুনুব, ফেরেশতারা নামাজীদের কাছে এসে এবার এদের গর্দান থেকে গুনার গাঁটি গুলা নিয়ে ফেলবে। একটু বড় করে বলো না বাবা। আচ্ছা তাহলে আমি 10 মিনিট আর 10 মিনিট চাইতে বেশি নেব না, কষ্ট দেব না। আচ্ছা ফেরেশতারা এসে এখন কি করবে, কাদের গর্দান থেকে এ কার পাছে কে আওয়াজ করে না দেখো, মনে করবো আওয়াজ না করলে সে তো বেনামাজি। আসেন ফেরেশতারা এসে ফাতাহুদুল মালায়েকা আযযুনুব কুল্লাহা, ফেরেশতা এসে গর্দান থেকে নামাজগুলা নিয়ে ফেলবে, নিয়ে এবার অপেক্ষা করবে, আপনি নামাজ পড়তে থাকবেন, আমি নামাজ পড়তে থাকবো। এরপর নামাজ পড়তে পড়তে ফাইদা ফারাগাল আব্দু মিনাস সালাত, বান্দা যতক্ষণ বান্দানি যতক্ষণ নামাজ শেষ করবে না ততক্ষণ পর্যন্ত গুনাগুলা নিয়ে ফেরেশতারা অপেক্ষা করবে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ফেরেশতারা এবার অপেক্ষা করবে। আচ্ছা ফাইদা ফারাগাল আব্দু মিনাস সালাত, যখন আপনি নামাজ থেকে ফারেক হলেন, সুন্নাত নামাজ, ফরজ নামাজ,
ওয়াজিব নামাজ, সুন্নতে মুয়াক্কাদা, সুন্নতে জায়েদা, নাফল নামাজ সবগুলা শেষ করলেন। যে মাত্র সবগুলা শেষ করে আপনি মসজিদ থেকে বের হলেন, ঘরে যাই নামাজ উঠিয়ে নিলেন, যেখানে পড়েন সেখানে যখন নামাজ শেষ করলেন, যখন আপনি নামাজ থেকে ফারেক হয়ে গেলেন, তাকুলু মালাইকা ইয়া রাব্বানা আনুইদুহা গালাই, এবার ফেরেশতারা ডাক দিয়ে আমার আল্লাহ পাককে বলবে, হে মাওলা, হে মুনিব, হে প্রভু, হে মাবুদ, তুমি বলেছো এই নামাজীদের গর্দন থেকে তাকবীরে তাহরিমার পর গুনার গাঁঠিগুলা নিয়ে ফেলার জন্য, আমরা নিয়ে ফেলেছি, এখন ওরা নামাজ শেষ করে ফেলেছে, নামাজ শেষ করে মসজিদ থেকে চলে যায়, ঘরে যায় নামাজ উঠিয়ে আপন আপন কাজে চলে যায়। কলম আল্লাহ তোমার হুকুমে নিয়ে ফেলেছি, এতক্ষণ অপেক্ষা করেছি, এখন বান্দা তো নামাজ শেষ করে চলে যাইতেছে মসজিদ থেকে, এখন এই গুনার গাঁঠি গুলা আবার কি তাদের গর্দানের ভেতর, গর্দানের উপর দিয়ে দেব, দিয়ে দেব নাকি? আল্লাহ আমরা ফেরেশতারে গুলো আবার দিয়ে দেব নাকি? আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, ও গো ফেরেশতা, আল্লাহু আকবার বলেন, আরে জোরে বলেন না, ফেরেশতা নাম এ কথা যখন বলবেন, ফায়াকুলুল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়া মালায়েকাতি, হে আমার ফেরেশতারা, আমি আল্লাহ, এই ফেরেশতা আমার, আমি আল্লাহর ফেরেশতারা, লা ইয়ালিকু বিকরামি ইল্লা আফুফু ওয়া কাদ গাফারতু খাতায়াহু, আমার আল্লাহ ফেরেশতাদেরকে ডেকে বলেন, হে ফেরেশতারা, এই গুনাহগুলা আমার এই নামাজির গর্দানে আমল নামে আর দিয়ে দিও না, আমার বান্দা যখন নামাজ পড়ে ফেলেছে আমাকে আল্লাহু আকবার বলেছে, সুবহান রাব্বিল আলা বলেছে, সুবহান রাব্বিল আযীম বলেছে, যাও যাও ওই মসজিদ থেকে চলে গেল, এদের গুনাহগুলো তোমরা ফেরেশতারা আর তাদের গর্দানে দিও না, আমি আল্লাহ এগুলো সব মাফ করে দিলাম। আল্লাহু আকবার বলেন, নামাজ পড়লে গুনাহ থাকে না মাফ হয়? জোরে বলেন, আরো জোরে বলেন। মুসলিম শরীফের হাদিস, শুধু নামাজ নয়, আচ্ছা আরেকটা হাদিস, এটা বলে উজুর ফজিলতে একটা হাদিস, এটা শুধু তর্জমা করে শেষ করে দেব, আরেকটা হাদিস শুনেন, কাশফুল গুম্বা, এই কিতাবের ভেতরে এই হাদিস কি হয়েছে, নোট হয়েছে, দেখেন, রবিয়া ইবনে হিব্বান ফি সহিহ, সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ, একটু বড় করে বলেন, সুবহানাল্লাহ, এটা সাইয়েদনা আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এই হাদিসটা মারফুয়ান রাওয়ায়াত হয়েছে। আচ্ছা, ইন্নাল আব্দা ইদা কামাম ইউসাল্লি আতা বিযুনুবিহি আ আতা বিযুনুবিহি ফাওয়াদাত আলা রাসি আও আলা আতিকিহি, আপনি যখন নামাজে দাঁড়াবেন, কোথায়, এই বেনামাজি আওয়াজ করো না কেন, কোথায় দাঁড়াবেন, আরো জোরে বলেন, আপনি যখন নামাজে দাঁড়াবেন, আমার নবী বলছেন, সাইয়েদনা আব্দুল্লাহ ইবনে উমর বলছেন, ইন্নাল আবদা, নিশ্চয় বান্দা বান্দানি, ইদা কামা, যখন দাঁড়ায়, ইউসাল্লি, নামাজের যাই নামাজে বা সফের মধ্যে সে দাঁড়ায়, আতা বেদুনুবি, আপনি যখন নামাজের কাতারে দাঁড়ান অথবা যাই নামাজে যখন দাঁড়ান, এখন আপনি নিয়ত করবেন, আপনি আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমা যখন আপনি বানতে যাবেন, যখন বেঁধে নেবেন, আতা বেজুনুবিহি, আপনার শরীরের গুণাগুলা, হাতের গুণা, পায়ের গুণা, চোখের গুণা, ব্রেনে অনেক ব্রেন দিয়ে গুণা করেছেন, কাকে ঠগাইছেন, কার থেকে আগুশের টাকা কিভাবে নেবেন, ব্রেন দিয়ে খাটাইছেন, আর অথবা আপনি কার হক খেয়ে ফেলবেন, কোন কৌশল অ্যাপ্লাই করবেন, ব্রেন দিয়েও গুণা হয়, চোখেও গুণা হয়, জবানও গুণা হয়, কানেও গুণা হয়, হাতেও গুণা হয়, পায়েও গুণা হয়, চোখেও গুণা হয়, ঠিক না বেটে? মিশকাত শরীফ খুলেন না, আমি খুলে দেখাইয়ে দেব। আল্লাহ আমাদেরকে গুনাহ থেকে হেফাজত করুন,
আরো জোরে বলেন আমিন। আপনি যখন ইদা কামা ইউসাল্লি, আপনি যখন নামাজের কাতারে যখন দাঁড়াবেন, আল্লাহু আকবার বলে যখন আপনি তাকবীর বানবেন, আতা বিযুনুবিহি, আপনার শরীরে যত গুনাহ করেছেন সবগুলো চলে আসবে। কোথায় আসবে? এসে আপনি যখন নিয়ত করে ফেললেন নামাজের জন্য, আপনার শরীরে সমস্ত গুনাগুলা, হাতের গুনা, পায়ের গুনা, চোখের গুনা, জিব্বার গুনা, এইভাবে সব গুনাগুলা আসবে। এসে ফওয়াদাত আলা রাসিহি, আপনার মাথার উপর আসবে। কোথায় কোথায় এই কথা কন না? কোথায় গুনাগুলা কোথায় আসবে? মাথার উপর। আও আলা আতকিহি, অথবা গুনাগুলা গর্দানের মধ্যে এসে, এটা ঘাড় ঘাড় ঘাড়ের মধ্যে এসে জমা হবে। অথবা কোথায়? এই জোরে কন না? কোথায়? মাথায়, অথবা এই যে গর্দানে, এই এখানে এই জায়গায় এসে গুনাগুলা জমা হবে। ফালাম্মা রাকা, আপনি যখন রুকু করবেন, আও সাজদা, আপনি যখন সিজদা করবেন, তাসাকাত হাত্তা লা ইয়াবকা মিনহা শাইয়, আপনি যখন রুকু করবেন, রুকু করাতে আপনার মাথার গুনাগুলা ঝরে যাবে, যখন সিজদায় যাবেন আপনার গর্দনের গুনাগুলা ঝরে গিয়ে আপনার শরীরে আর কোনো গুনাহ থাকবে না। এবার বলেন নামাজ পড়তে চাই কিনা? কে কে চাই একটু হাত উঠাবো। আল্লাহ আমাদেরকে নামাজ হিসেবে কবুল করুন। ও যারা রাস্তা দাঁড়িয়ে আছে ওরা মনে হয় পড়বো না, আমার ভাইরা কি বলেন, পড়বেন? জবান খুলে বলেন পড়বেন? আমরা নামাজ পড়তে চাই কি চাই না? আরো জোরে বলেন, নামাজ পড়লে কোনো মাফ হয় কিনা? আল্লাহ আমাদেরকে সেই নামাজ পড়ার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। হাবিবি সাইয়্যিদি ইয়া রাসূলাল্লাহ, ওয়া ইয়া হাবিবাল্লাহ, মেরা দিল তড়প রহা হ্যায়, মেরা জল রহা হ্যায় সিনা, ইয়ে দাওয়া ওহি মিলেগি মুঝে, চলো মদিনা। আর বাজি শেরে বাংলা।
আজ বেলা পোসালাম তোবা জানে বেলা পোসালাম আয় বচলে হেজায় বেলা পোসালাম ইয়াই লাগি সত কয়ে মিলাদে রসূল ইয়ে সালামি আজ জানা হো কবুল মদিনে কি যা হাজার সালাম মদিনে কি যা হো সালাম বলুন আল্লাহ জোরে বলুন আল্লাহ আর মহব্বতে বলুন আল্লাহ বলুন ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমার মুখে মুখে সবাই বলবেন আল্লাহুম্মা ইন্নাকা এই দোয়াটা আমার নবী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে শিখিয়েছেন এই দোয়াটি সবাই জোরে মহব্বতে বলবেন আল্লাহুম্মা ইন্নাকা আফুবুন করিমুন তুহিবুল আফওয়া ফাআফু আন্না ইয়া গফুরু ইয়া গফুরু ইয়া আল্লাহ রব্বানা আতিনা এই দোয়াটা আল্লাহর ঘর রুকুন ইয়ামানি থেকে হযরত আসওয়াদ পর্যন্ত এই দোয়াটি পড়তে হয় আমার মুখোমুখি সবাই বলবেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا جنة مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين ربنا 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 أنزل علينا مائدة من السماء تكون لنا عيدا لأولنا وآخرنا وآيات منك وارزقنا وأنت خير الرازقين شباب بولن رب ارحمهما كما ربيانا صغيرا ارجو بولن رب ارحمهما كما ربياني رب العالمين معبود گو الله رات گبھیر ہوئے بابا بولے বড় আশা করে তোমার দরবারে ভিক্ষার হাত গুনার হাত তোমার দরবারে উঠে দিলাম মাহবুব আমার ডানে আমার বামে সামনে ওলামায়ে কেরাম এ মাসুম বাচ্চারা বুড়া বুড়া আমার বাবারা জওয়ান ভাইরা পর্দার আড়ালে মাহবুব না আল্লাহ সবাইকে নিয়ে আমি গুনাগার হাত উঠে দিলাম মাহবুব পাঁচশো কমিটির পক্ষ থেকে মিরাশরায় পৌরসভার পক্ষ থেকে আল্লাহ স্টেডিয়াম সংলগ্ন ঈদগাহ ময়দানে আজকের নূরানি মেহফিলকে কবুল করে নাও লক্ষ কোটি হাদিয়া মানিয়ে তোফা মানিয়ে এগুলার সবাব আদম আলাইসালাম থেকে শুরু করে ঈসা নবী পর্যন্ত সমস্ত নবী রসুল আমাদের নবী আমাদের আকা সরকারে মদিনা সুরুর কলব সিনা নবী আখির জামান নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের রওজায় থারে বখশিশ করে দাও উনি গো এগুলার সমা আজওয়াজ রাসূলুল্লাহ মহাজ রাসূলুল্লাহ আনসার রাসূলুল্লাহ আল্লাহ আসহাবে বদর ওহদ হাইবার খন্দক সুকানি জান্নাতুল বাকি জান্নাতুল মুআল্লা কবরস্থানে আল্লাহ বিশ্বের জমিনে আল্লাহর বাজুবে বাংলাদেশ চট্টগ্রাম মিরাশরা এলাকায় যত কবরস্থান আছে আমাদের মেহেরবান
মা বাবা দাদা দাদি যারা যে যে কানাই সাহিত আছে, মুসলিমিন মুসলিমাত, সোয়ালিন সোয়ালাত, সাদিকিন সাদিকাত, আল্লাহ পাক প্রত্যেকের রুহে বখশিস করে দাও। মুনিব গো জানি না কার মা বাবার খবরে জাহান্নামের আগুন জ্বলে, আল্লাহ কার মা বাবা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজনের কার খবরে জাহান্নামের আগুন জ্বলে জানি না। মুনিব গো জাহান্নামের আগুন যদি কারো খবরে জ্বলে, আপনার হাবিবির মিলাদুন্নবীর সৎকায়, আপনার কাবার সৎকায়, কোরআনের সৎকায়, আপনার হাবিবের গম্বদে পাকের সৎকায়, আল্লাহ তাদের কবরের গুনাহ খাতা আজাব টুকু ক্ষমা করে দাও। মুনিব গো যাদের কবর অন্ধকার তাদের কবরে সওয়াব বখশিস করে কবর নূরানি করে দাও। আল্লাহ হুজুর গাউস পাক গরিব নওয়াজ শাহিনশে শ্রীকোট হুজুর খাজা চৌরবি সৈয়দ মোহাম্মদ তৈয়ব সরদুল্লাহ তালান এইভাবে চট্টগ্রামের জমির যত ওলি গৌস কুতুব, বাংলাদেশের জমিনে যত ওলি গৌস কুতুব আরাম ফরমাচ্ছে, আল্লাহ মিরের সরের জমিনে কি নাম বললেন এখানে কাজী কাজী মুয়াক্কাল সাহেব রহমাতুল্লাহ আলাইহি এবং মীর সাহেব রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ সত্তর মামা রহমাতুল্লাহ আলাইহি সহ এইভাবে আমাদের আত্মীয় স্বজন যারা কবরবাসী, আল্লাহ তাদের প্রত্যেকের কবরে বখশিস করে দাও। আল্লাহ আমাদের গুনাহ খাতা মাফ করে দাও, আল্লাহ কবিরা গুনাহ মাফ করে দাও, মাবুদ সগীরা গুনাহ মাফ করে দাও, মা বাবার গুনাহ মাফ করে দাও, দাদা দাদি নানা নানির গুনাহ মাফ করে দাও, মুসলিমিন মুসলিমাতের গুনাহ মাফ করে দাও, সালেহিন সালেহাতের গুনাহ মাফ করে দাও। আল্লাহ মিরাশারের জমিনকে কবুল করো, আল্লাহ বাংলাদেশকে হেফাজত করো, আল্লাহ বিভিন্ন প্রকারের ষড়যন্ত্র বাংলাদেশ জন্য এগিয়ে যেতে না পারে, আল্লাহ বিভিন্ন ষড়যন্ত্র চলছে, আল্লাহ আন্তর্জাতিক ষড়যন্ত্র গুলা থেকে বাংলাদেশকে হেফাজত করো, আল্লাহ বাংলাদেশকে হেফাজত করো, বিশ্বের মুসলমানদের হেফাজত করো। আল্লাহ সিরিয়া আফগানিস্তান, আল্লাহ এইভাবে বার্মা, এইভাবে আমাদের পার্শ্ববর্তী দেশ, আল্লাহ যে যেখানে মুসলমানদের আল্লাহ হামলা হচ্ছে, দাঙ্গা হাঙ্গামা হচ্ছে, চেচনিয়া বসনিয়া ফিলিস্তিন, আল্লাহ এভাবে কাশ্মীর সহ বিশ্বের সমস্ত মুসলমানদের আল্লাহ তুমি হেদায়ত নসিব করো, আল্লাহ পাক বিশ্বের মুসলমানদেরকে তুমি বিজয় দান করো, অনৈক্যকে দূর করে ঐক্যের প্ল্যাটফর্মে আসার তৌফিক দান করো। আল্লাহ আমাদের মেয়র মহোদয়, আল্লাহ প্যানেল মেয়র মহোদয়, আল্লাহ চাচ্ছে সমাজকে সুন্দর করার জন্য, আল্লাহ আমাদের দেশে অনেক ছেলেরা সুদ ঘোষ জেনা ব্যভিচার কোরআন সুন্নাহ বিরোধী চলছে, আল্লাহ তাদেরকে তুমি হেদায়েত নসিব করো। যারা বেনামাজি নামাজি বানিয়ে দাও, আল্লাহ যারা বেনামাজি নামাজি বানিয়ে দাও, আল্লাহ পাক মেয়র সাহেবকে, আল্লাহ ফেনাল মেয়র সাহেব সহ এখানে আমরা যারা আসছি উপরে নিচে, আল্লাহ সবার হায়াতকে দারাজ করে দাও, রুজি রোজগারে বরকত দাও, আল্লাহ যাদের মা বাবা বেঁচে আছে খেদমত করার তৌফিক দাও, মা বোন যারা বেপর্দা পর্দানসীন করে দাও, কোরআন সুন্নাহ মোতাবেক আমাদের চলার তৌফিক দাও, আল্লাহ আমাদেরকে জটিল কঠিন বিমার থেকে হেফাজত করো, আল্লাহ পাক ছাত্রছাত্রী যারা পরীক্ষা দিয়েছে দিচ্ছে দিবে কামিয়াবি করো, আল্লাহ আমাদের দেশে গুজব ছুটিয়ে বিভিন্ন দ্রব্য মূল্যের দাম বৃদ্ধি করতে চাচ্ছে, আল্লাহ পাক এই গুজব থেকে বাংলাদেশকে হেফাজত করো, আল্লাহ বাংলাদেশকে হেফাজত করো, যারা নেতৃত্ব দিচ্ছে আল্লাহ তাদেরকে দেশকে এগিয়ে নেওয়ার তৌফিক দাও, আল্লাহ সামনে যারা নেতৃত্ব দেবে তাদেরকে দেশের প্রতি আল্লাহ মহাব্বত তাদের অন্তরের মধ্যে পয়দা করে দাও, আল্লাহ আমাদের দেশে হানাহানি মারপিট থেকে হেফাজত করো, গাউসিয়া কমিটিকে কবুল করো, আল্লাহ মিরেশ্বরাই এই গাউসিয়া কমিটিকে কবুল করো, সভাপতি থেকে সেক্রেটারি সদস্য যারা টাকা দিয়েছে দেশ থেকে বিদেশ থেকে, নারী পুরুষ আবাল বৃদ্ধ বলিতা মেয়র প্যানেল মেয়র সহ যারা যেভাবে সাহায্য সহযোগিতা করেছে, আল্লাহ প্রত্যেকের সহযোগিতা কবুল করো, আল্লাহ মাহফিল দিন বদিন রাত চৌদিন দিন চুগুনা তরক্ষী আতা করো, একটু বড় করে বলেন আমিন। বুলবুলে বাগে মদিনা কোরআতুল্লাহ রসুল ইয়া নবী বিবি ফাতেমা খায়রুন নিসা কে ওয়াসতে ইয়া ইলাহি বলে যাও নজা কি তকলিফ কো শাদিয়ে দিদার হুসনে মুস্তফা কা সাথ হো
আমি বাংলা চট্টগ্রামের ভাষায় বলবো, আপনারা সবাই বলবেন আল্লাহ রে, আমি বলবেন ও আল্লাহ, আপনারা বলবেন আল্লাহ রে, আমি যদি বলি ও মাওলা, আপনারা বলবেন মাওলা রে, সবাই জোরে বলবেন ও আল্লাহ, জোরে ও আল্লাহ, ও মাওলা মাওলা রে, আর আর ফরিয়াদ শুনো রে, আর আর মানত বড় ভাষা আল্লাহ, মদিনা সাইবাল্লায় দয়াল নবীর রাজায় সালাম দি ভাল্লায়, দয়াল নবীর রাজায় সালাম দি ভাল্লায়, দয়াল নবীর রাজায় মকাতুন দয়াল নবী মদিনা গিয়ে, মদিনা যাই দিনই ইসলামে গুলজার হইয়ে, আরে আর আর মনত বড়বাসা মদিনা যাইবাল্লায়, আর আর মনত বড়বাসা মদিনা যাইবাল্লায়, দয়াল নবীর রাজায় সালাম দিবাল্লায়, দয়াল নবীর রাজায় সালাম দিবাল্লায়, আল্লাহ শয়নে চেতনে তোমার হাবিবের দিদার মুস্তাফা নসিব করো, হজ্জে বাইতুল্লাহ নসিব করো, জিয়ারতে খেরামাইন শরীফ নসিব করো, সাল্লাল্লাহু তাআলা আলা খায়রাল কি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহাবিহি আজমাইন, আমিন, ওয়া জাল আখিরা কালামিনা শাহাদাতান লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম।